body with a perfect smile. Perfect body with a perfect smile. Perfect body with a perfect smile. Guys, ফিলফের আগে আমি কারো ধ্বংস এত কাছ থেকে নিজের চোখে দেখিনি। তারা তাদের স্বার্থ হাসিল করতে যে কখন যে গেমটাকে নষ্ট করে ফেলছে তারা নিজেরাও জানে না। বাংলা একটা খুবই মূল্যবান একটি প্রবাদ আছে যে অতি লোভে তাঁতি নষ্ট। হয়তোবা ফিলফের সোনার ডিম পাড়া হাসটাকে একদিনে কেটে সবগুলো ডিম বের করার চেষ্টা করছিল। তবে আমার মনে একটাই দুঃখ, তারা কেন এটা রিয়েলাইজ করতে পারলো না সোনার ডিম পাড়া হাসটা যদি আরো কিছুদিন যাবত জীবিত থাকতে পারতো তাহলে তারা আরো কিছু ডিম পেত। হয়তোবা রূপকথা সেই সোনার ডিম পাড়া হাসটাকে আর জীবিত করা পসিবল না, তবে ওল্ড ফিলফারটাকে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। আর যেটা কিন্তু ফিলফার OB39 তোমাদের জন্য করতেছে, আশা করি তোমরা সবাই জানো কিছুদিন আগে কিন্তু আমাদের একটা সার্ভে করে নেওয়া হয়েছিল। আর এই সার্ভের পরে কিন্তু আমাদের ওল্ড ফিলফারটাকে বেকানোর কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু ফিলফার হাতে নিচ্ছে। তো OB39 তোমরা কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন দিতে পারবো আমাদের ওল্ড ফিলফারটাকে রিটার্ন আনার জন্য, তো সেই বিষয়ে আমি তোমাদের A to Z ক্লিয়ার করবো, তোমরা জাস্ট মনোযোগ সহকারে শুনবা। তো প্রথম যে পরিবর্তনটি আমাদের ফিলফারে আনতে চলেছে OB39, সেটি হচ্ছে আমাদের ম্যাপের উপর। OB39 আপডেটের পর তোমরা যে নেসেক্টর ম্যাপটি রয়েছে এই ম্যাপটা কিন্তু তোমরা র্যাঙ্কে আর দেখতে পাবা না, যেটা কিন্তু অনেক প্লেয়ারের আপডেট ছিল যে ম্যাপটা খুব একটা কমফোর্টেবল না এই ম্যাপটাকে সরিয়ে নেওয়ার জন্য। তো সেটাই করা হবে, OB39 কিন্তু এটাকে সরিয়ে নেওয়া হবে। আর তোমাদের বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল যে ম্যাপ সেটি হচ্ছে আমাদের কালারি ম্যাপ, এটাকে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। OB39 আপডেটের পর তোমরা কিন্তু CS র্যাঙ্ক এবং BR র্যাঙ্ক দুইটা মোডেই কিন্তু কালারি ম্যাপটাকে ইনক্লুড দেখতে পেয়ে যাবা। পার্সোনালি কালারি ম্যাপটাকে আমি অনেক অনেক মিস করতেছি। আমি যখন ফার্স্ট র্যাঙ্ক স্টার দিয়েছিলাম তখন কিন্তু কালারি ম্যাপে কিন্তু আমার ম্যাচটা পড়ছিল। এই কালারি ম্যাপে কিন্তু এনিমি কোন দিক থেকে আসবে, কোন জায়গায় এনিমি লুকিয়ে আছে, এটা কিন্তু বোঝা প্রচুর পরিমাণ টাফ। তো এই কালারি ম্যাপের কিন্তু সেই মজাটা, সেই সৌন্দর্যটা কিন্তু আমরা গেমের মধ্যে আবার পেতে চলেছি OB39 আপডেটের পর। সেকেন্ড পরিবর্তনটি হচ্ছে ম্যাপের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এরকম ইমোট দেখতে পেতাম। আর এখানে যেহেতু আমরা ইমোট দিতাম বিভিন্ন রকম লুট কিন্তু আমাদের একদম ফ্রিতে দিয়ে দিত। OB39 আপডেটের পর কিন্তু আমাদের এই বিষয়টাকে আবারও ব্যাক আনা হচ্ছে। ম্যাপের বিভিন্ন জায়গায় এরকম একটা ইমোটের ছবি দেওয়া থাকবে, যে ইমোটের ছবি দেওয়া থাকবে সেই ইমোট দিলে কিন্তু তোমাদের বিভিন্ন রকম লুট কিন্তু ফ্রিতে দিয়ে দিবে। থার্ড যে পরিবর্তনটি আমাদের গেমের মধ্যে আসবে সেটা হচ্ছে গ্লাইডারের উপর। তোমরা যারা নতুন প্লেয়ার তারা তো এই গ্লাইডার সম্পর্কে তোমরা জানোই না, যারা ওল্ড প্লেয়ার তাদের অনেক স্মৃতি কিন্তু মিশে আছে গ্লাইডারের সাথে। যারা ওল্ড প্লেয়ার আছে তারা কিন্তু এই গ্লাইডার দিয়ে অনেক অনেক পুশ দিছে। বিষয়টা এরকম না যে গ্লাইডার দিয়ে পুশ দিয়ে দেখা যায় না, দেখা যায় দেখতে পেলে কিন্তু মেরে দিবে। 80% সময় কিন্তু উপরের দিকে কেউ খেয়াল করে না, আর এটা কিন্তু ইউজ করতো একদম লাস্টের দিকে, যার কারণে গ্লাইডার দিয়ে কিন্তু পুশ দেওয়া যেত খুব ভালোভাবে। তোমরা অনেকে আছে যারা কিন্তু জিপ গাড়ি দিয়ে মোটরসাইকেল দিয়ে এগুলোতে পুশ দেওয়া তোমাদের মতো নুব স্যাসরা আমার জিন্দেগিতে আমি দেখি নাই। না, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, গাড়ি উঠায় দিচ্ছে না, তোমাদের গাড়ি দিয়ে পুশ দেওয়ার ব্যবস্থাটা রাখতেছে, কারণ স্যাসরাদের জন্য তো কিছু পদক্ষেপ নিতে হবে, তাই না? গাড়ির পাশাপাশি OB39 আপডেট পর তোমরা কিন্তু গ্লাইডারটাও গেমের মধ্যে অ্যাড দেখতে পেয়ে যাবা। পরবর্তী পরিবর্তনটি হচ্ছে আমাদের রিভাইভার পয়েন্টের উপর পরিবর্তন। এটা গেমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আপডেট। এই রিভাইভার পয়েন্টের জন্য কিন্তু আমাদের গেমটা 90% ধ্বংস হয়ে গেছে, গেমটা একদমই ইমব্যালেন্স হয়ে গেছে, কেউ কিন্তু এখন সিরিয়াসলি খেলেই না। নেমেই নবাবের মতো যে রাশ দিবে আর একজনকে বলবে যে রিভাইভার পয়েন্ট উপর হাঁকতে বসে যাও, একদম ফুললি রাশ দিবে, 3-4 টাকায় মেরে ফেলবে, জানাই তো আমি মরে গেলে কোনো সমস্যা নাই, আমার প্লেয়ার তো হাগার জন্য বসেই আছে, আমি মরবো আর আমার প্লেয়ার হেগে হেগে আমাকে রিভাইভ করে দিবে, আমি একদমই রিমুভ করে দিতে বলবো এই বিষয়টাকে। তবে কিন্তু একদম রিমুভ করতেছে না ফিলিফার, তারা কিন্তু কিছুটা শিথিল করতেছে এই বিষয়ের উপর। রিভাইভ পয়েন্ট একদম উঠিয়ে না ধরে এটার উপরে কিন্তু একটু লিমিটেশন দেওয়া হবে। যতটুকু শোনা গেছে তোমরা যখন টিমে থাকবা তখন একজন একবারই ওই টিম থেকে একবারই কিন্তু রিভাইভ পয়েন্ট থেকে তোমরা রিভাইভ নিতে পারবা, তারপরে কিন্তু আর একবারও কিন্তু রিভাইভ হওয়া যাবে না। আর যতটুকু শোনা গেছে বিল্ডিং সেট থেকে তোমরা কিন্তু একজনকে একবার রিভাইভ দিতে পারবা, দ্বিতীয়বার কিন্তু আর সম্ভব না। এটা করলে খুব 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 ভালো হবে, আমি নিজে খুশি হব, আমি তো আরো খুশি হব যখন দেখবো রিভাইভ সিস্টেমটাই উঠিয়ে দিচ্ছে। তো তোমরা কে কে আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর OB39 আপডেটের পর তোমাদের সেল রিভাইভটাকে কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ করে দেওয়া হবে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, নেক্সট পরিবর্তনটি হবে আমাদের ফ্যাক্টরির উপর। ফ্যাক্টরির সাথে আমাদের ফ্রি ফায়ার যে ভালোবাসা এবং স্মৃতি জমা সেটা কিন্তু কোনোভাবে মোছা সম্ভব না। ফ্যাক্টরির সাহায্যে কি যে মজা এটা কিন্তু ওল্ড প্লেয়াররা এই বিষয়টা রিয়েলাইজ করতে পারবে। সারা ম্যাপ খুঁজে ঘুরে যত এনিমি মারতে পারবে না, ফ্যাক্টরির উপর কিন্তু নামলে তুমি কিন্তু অনেকগুলো এনিমিকে একসাথে পেয়ে যাবা। আর যদি তোমার ফিস্টে স্কিল থাকে এক্সট্রিম লেভেলে সেক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরির রাজা তুমি, কারণ বর্তমানে কিন্তু আমাদের ফ্যাক্টরির উপর একটা গান দিয়েছে, যে গানটা পাচ্ছে সেই কিন্তু একমাত্র কিল করতে পারতেছে, মানে ফিস্টের যে মজাটা সেটা কিন্তু নিউ প্লেয়াররা পাচ্ছেই না। তো OB39 আপডেটের পর কিন্তু আমরা ফ্যাক্টরির যে মজাটা সেটা কিন্তু আবার রিয়েলাইজ করতে চলেছি, কারণ OB39 আপডেটের পর তোমরা কিন্তু ফ্যাক্টরির উপর আর কোনো গান দেখতে পাবা না, সেই ফিস্টে স্কিল স্কিল ব্যবহার করে তোমাদের কিন্তু ফ্যাক্টরির উপর থেকে কিল করতে হবে। গাইস, নেক্সট আপডেট হচ্ছে আমাদের ফ্রি ক্যারেক্টারের উপর আপডেট। গাইস, একটা সময় ছিল যখন একটা সিঙ্গেল ক্যারেক্টার পাওয়ার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা মানুষ স্ট্রিম দেখছে। ইন্ডিয়াতে তো খুব কমন একটা ডায়লগ ছিল, ভাই একটা অলক দিয়ে দাও কিংবা এক অলক দিয়ে দাও ভাই। আর ফ্রি ফায়ারের সবচেয়ে লাভবান ক্যারেক্টার কিন্তু সেই অলকই ছিল। তখনকার অলক ক্যারেক্টারের যে হাইপ প্লাস মর্যাদা ছিল, এখনকার ফ্রি ফায়ারে কিন্তু সেই হাইপটাই না। এক অলক ক্যারেক্টারের উপর তারা যে লাভটা করছে এই টাকা দিয়ে কিন্তু অনায়াসে 3-4 ফ্রি ফায়ার এমনিতে ডেভেলপ করা যাবে। আমার মতে ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে বড় যে ভুলটা করছে এই লিঙ্ক ক্যারেক্টারটি এনে, যেটা হচ্ছে আমাদের ফ্রি ক্যারেক্টার সিস্টেম। ডায়মন্ড নষ্ট করে যে ক্যারেক্টারটাকে আমরা এত কষ্ট করে নিছে সেই ক্যারেক্টারটাকে সবাইকে ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, মানে কি একটা বিষয়। তো এই সিস্টেমটাকে কিন্তু OB39 অফ করে দেওয়া হবে, তোমরা কিন্তু আর ক্যারেক্টার ফ্রিতে নিতে পারবা না। এছাড়াও OB39 আপডেটের পর তোমরা কিন্তু ওল্ড একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমি তোমাদের 2-3 সেকেন্ড শুনিয়ে দিচ্ছি, না হলে কিন্তু বেশি শোনালে আমার কিন্তু ভিডিওতে কপিরাইট স্ট্রাইক কিংবা ক্লেম এসে পড়তে পারে।
এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারের ওল্ড একটি মিউজিক, যেটা কিন্তু তোমরা OB39 গেমের মধ্যে দেখতে পাবা। এই মিউজিকের সাথে যে আমাদের ওল্ড প্লেয়ারদের কত চেত স্মৃতি মিশে আছে বলে ভাষায় প্রকাশ করার মতো না। এছাড়াও আমাদের গেমের সিজন 1 থেকে 5 এর মধ্যে যে লবিগুলো রয়েছে, এই লবির মধ্যে যে কোনো একটা লবি কিন্তু OB39 আমাদের গেমের মধ্যে দেওয়া হবে। বর্তমানে লবিগুলো দেখলে তো আমার একদম বিরক্ত লাগে, এখানে কিন্তু আমাদের দাঁড়ায় থাকা ছাড়া কোনো কাজ নেই। এই 30 থেকে 40 সেকেন্ড যদি আনন্দদায়ক করে দেওয়া হয় তাহলে কিন্তু গেমটাকে আরো বেশি এনজয় করতে পারে প্লেয়াররা। এই ছোট্ট ছোট্ট বিষয় কারণ কিন্তু অনেকে গেম ছেড়ে দিয়েছে, যেটা কি তুমি জানো? তোমার কাছে এই ছোট্ট বিষয়গুলো ছোট মনে হলেও এটা কিন্তু ওল্ড প্লেয়ারদের কাছে ছোট না, এটা কিন্তু আমাদের ওল্ড প্লেয়ারদের কাছে অনেক বড় ইমোশন, যেটা তোমরা বুঝতে পারবা না। তো ফ্রি ফায়ারকে ধন্যবাদ এইসব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নজর দেওয়ার জন্য। গাইস, নেক্সট আপডেট হচ্ছে আমাদের ওল্ড ট্রেনিং গ্রাউন্ডের রিটার্ন আপডেট। তো OB39 এ তোমরা কিন্তু ওল্ড ট্রেনিং গ্রাউন্ডটাকে একটু আপডেট করে একটু কিন্তু মডিফাই করে দেখতে পাবা গেমের মধ্যে। ওল্ড ট্রেনিং গ্রাউন্ডের মজা কিন্তু আমাদের বর্তমানে কোনো ট্রেনিং গ্রাউন্ডে পাওয়া যাচ্ছে না। তার মেইন রিজনটা হচ্ছে কিন্তু আমাদের এই জিপ ল্যান্ডটাকে সরিয়ে দেওয়া। তোমার কাছে জিপ ল্যান্ডটা খুব সিম্পল মনে হলো, এই জিপ ল্যান্ডটা কিন্তু কোনো সিম্পল বিষয় না। আর ওল্ড ট্রেনিং গ্রাউন্ডের যে স্পেসটা সেটা কিন্তু আমাদের বর্তমানে ফ্রি ফায়ার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি। তো সেক্ষেত্রে OB39 এ তোমরা কিন্তু ওল্ড ট্রেনিং গ্রাউন্ডটা দেখতে পাবা, তবে একটু মডিফাই করে। এছাড়াও জেনে তোমরা অনেক অনেক খুশি হবে যে ওল্ড ফ্রি ফায়ারের মধ্যে তোমরা কিন্তু নিউ ফ্রি ফায়ারে OB39 আপডেটের পর কিন্তু বিভিন্ন মিশন কমপ্লিট করে ডায়মন্ড ফ্রিতে পাবা। তার মধ্যে একটি মিশন হচ্ছে আমাদের ওয়াচ অ্যান্ড আর্ন ডায়মন্ড, যেখানে তোমরা কিন্তু ভিডিও দেখে মিশন কমপ্লিট করে কিন্তু এই ডায়মন্ডগুলো ক্লেম করে নিতে পারবা। হাইস্ট হলে প্রতিদিন 5 থেকে 10টা এরকম কিন্তু ডায়মন্ড তোমরা ফ্রিতে পাবা। তোমরা যারা সহজে ডায়মন্ড ড্রপ করো না কিংবা ডায়মন্ড ড্রপ করতে চাও না, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা গুড নিউজ। এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা বেনিফিট আমার মনে হচ্ছে, কারণ এখান থেকে যে ডায়মন্ডটা পাবা এই ডায়মন্ডে তোমরা কিন্তু 2-5টা নিয়ে নিতে পারবা। অ্যান্ড সেকেন্ড যে মিশনটি রয়েছে সেটা হচ্ছে আমাদের পিঙ্ক ডায়মন্ড রিলেটেড মিশন, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। মাস্ট বি তোমরা কিন্তু OB39 এর পর এই মিশনটা কিন্তু গেমের মধ্যে অ্যাড দেখতে পাবাই পাবা। যেমনটি আমাদের FF টোকেন র্যাঙ্ক টোকেনের এক্সচেঞ্জ স্টোর রয়েছে, সেরকম কিন্তু সেম টু সেম এই টোকেনের কিন্তু একটা এক্সচেঞ্জ স্টোর আসবে, যেখানে কিন্তু বিভিন্ন রকম আইটেম ডট ইমোট কিন্তু তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবা। তো তোমরা কে কে অপেক্ষা করছো আমাদের নিউ টোকেন নিউ ডায়মন্ডের মিশনের জন্য, আসলে তোমরা খুশি হবা কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এছাড়া তোমরা জেনে খুবই খুশি হবে যে আমাদের কিন্তু আগে ফ্যাট লিমিটের গ্র্যান্ড প্রাইজটা কিন্তু আমরা অনেকে 9 ডায়মন্ডে স্পিন করে পেয়ে যেতাম কিংবা ফ্রি স্পিন করে পেয়ে যেতাম, তবে বর্তমানে আমাদের 9 ডায়মন্ডে স্পিনটা রাখলো, ফ্রি স্পিনটা কিন্তু ফ্রি ফায়ার উঠাই দিচ্ছে। অনেক আছে যারা ডায়মন্ড টপ করে না, তারা কিন্তু অনেকে অনেক সময় কিন্তু ফ্রি স্পিন দিয়ে কিন্তু গ্র্যান্ড প্রাইজটা পেয়ে গেছে, যেটা কিন্তু ফ্রি ফায়ার একদমই বন্ধ করে দিচ্ছে। তবে OB39 আপডেটের পর তোমরা কিন্তু ফ্রি স্পিনটা আবার দেখতে পাবা। প্রত্যেকটা ফ্যাট লিমিটার, যতগুলো ফ্যাট লিমিটার আসবে প্রত্যেকটা ফ্যাট লিমিটার তোমরা কিন্তু ফ্রি ডায়মন্ডে স্পিনটা দেখতে পাবা। আর নতুন ওবি আপডেট মানে কিন্তু আমাদের নিউ ক্যারেক্টার, নিউ পেট, নিউ মোড, নিউ মিশন। তো এটা দিতেও কিন্তু ফ্রি ফায়ার ভুলে যাচ্ছে না। OB39 এর জন্য কিন্তু আমাদের নিউ একটি ক্যারেক্টার কস্টিউম করা হয়েছে। নিউ ক্যারেক্টারের নাম দেওয়া হচ্ছে আমাদের বেরু ক্যারেক্টার, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। ক্যারেক্টার অ্যাবিলিটি কি সেটা সম্পর্কে এখন যারা জানে এটা জানা যাবে আমাদের ওবি আপডেটের পর। তোমরা ওবি আপডেটের দিন পর্যন্ত অপেক্ষা করো, অবশ্যই তোমাদের এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে একটু যে ডিটেলস কিন্তু জানাই দিব। এছাড়াও ওবি আপডেটের পর কিন্তু আমাদের অ্যালভারো ক্যারেক্টারের নতুন একটি ভাষণ আসবে। তো নতুন ভাষণ আমাদের কি কি অ্যাবিলিটি দেওয়া হবে সেটা সম্পর্কে এখনো জানা যায়নি, সেটাও জানা যাবে আমাদের ওবি আপডেটের দিন। এছাড়াও পেট লেটে কিন্তু আমাদের নতুন একটি মিশন আসবে এবং আমাদের ক্রাফটল্যান্ডের উপর কিন্তু কিছু আপডেট আনা হবে। গাইস, একটা সময় ছিল যখন কিন্তু ক্রিমিনাল দেখলে মানুষ কিন্তু খুবই ভয় পেত, ক্রিমিনাল প্লেয়ারের সামনে কেউ মুখোমুখি হতেই চেত না। তবে বর্তমানে ক্রিমিনাল বাড়িকে কেউ দামই দিচ্ছে না, কারণ সবার কাছে কিন্তু ক্রিমিনাল আছে, কে কাকে দাম দিবে। তো যাই হোক, OB39 এর জন্য কিন্তু আমাদের নতুন আরেকটি ক্রিমিনাল কস্টিউম করা হচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ব্ল্যাকের উপরে কিন্তু রেডের একটা ইফেক্ট আছে, নাম হতে পারে আমাদের ব্ল্যাক নিয়ন ক্রিমিনাল। তো নতুন ক্রিমিনাল বাড়িটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। এখনো ক্রিমিনাল বাড়িটি কিন্তু ভিডিওটা আমি ম্যানেজ করতে পারিনি, সপ্তাহের মধ্যে কিন্তু ভিডিওটা আমি তোমাদের ম্যানেজ করে দেখিয়ে দেবো। তো তোমাদের যদি এই বিষয়ে ইন্টারেস্ট থেকে থাকে, দেখার আগ্রহ থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও কিন্তু গাইস তোমরা জানলে খুবই অবাক হয় যে আমাদের বর্তমানে কিন্তু গোল্ড রয়্যাল, ওয়েপন রয়্যাল, এমনকি ডায়মন্ড রয়্যাল কিন্তু খুবই সিম্পল সিম্পল আইটেম ড্রপ যাতে আমাদের কাস্টম করে কিন্তু দিয়ে দিতেছে। ওবি আপডেটের পর কিন্তু আমাদের এই বিষয়ে খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হবে এবং আমরা নেক্সট ওবি থেকে কিন্তু ভালো ভালো গোল্ড রয়্যাল, ওয়েপন রয়্যাল এবং ডায়মন্ড রয়্যাল দেখতে পাবো। তো এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আমাদের এই ওবি আপডেটটা সাজানো হয়েছে। আর ভিডিওটা করতে করতে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়েছে, আশা করি তোমরা এই মূল্যটা আমাকে দিবা। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবা, তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করবা, আর তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।